আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। এটা কোন টিম হইলো কি হইলো? ওয়ার্ল্ড কাপে এসে এরকম এভাবে হারা, ছি ম্যান ছি ছি বিডি টিম ছি। ভাই সব কিছু জায়দা নিয়ে গেই, মতলব কুছ ভি বাংলাদেশ ক্রিকেট টিম আর আর্জেন্টিনা সেম। আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপে কি করছে, সৌদি আরবের বিপক্ষে এক ম্যাচ হারছে, বাকি সব জিতছে। বাংলাদেশ ক্রিকেট টিম সেম জিনিস করতেছে, কার সাথে জানি আফগানিস্তানের সাথে এক ম্যাচ জিতছে, বাকি সব ম্যাচ হারতেছে। সাদৃশ্য উল্টা হলেও কিন্তু মিল আছে। ওয়ার্ল্ড কাপ ওরা নিতে পারবে না, বাংলাদেশ নিতে পারবে না, আর্জেন্টিনা নিয়ে গেছে। লাভ ফ্রম আর্জেন্টিনা, লাভ ফ্রম দুবাই ফর আর্জেন্টিনা। বাংলাদেশ টিম গোয়া মারা। রে বাংলাদেশ কি বলবো বাংলাদেশের নিয়ে, বলার মতো কিছু নেই, বলার কোনো ভাষা নাই। বাংলাদেশ টিম ভালোবাসা নাই আর, সবাই সবাই যেভাবে স্ট্যাটাস দিচ্ছে যে দলটা প্রতি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস টিম। কি বলবো বাংলাদেশ টিমের কথা বলার আর কোনো মানে বলার ভাষা নাই। এমনভাবে হারতেছে, আরও হারবে আরও হারবে, নজর লাগছে মনে হয়, আমার নজর লাগছে নাকি এরকম। আমি তো নজর লাগাই নাই, আমি তো কিছু বলি নাই বাংলাদেশ টিমের। হারতেছে, হারতে থাকুক, হারতে থাকুক, হারতে থাকুক, আরও হারুক আরও হারুক, তাতে আমার ভালো ছিল। এগুলো ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি এগুলো খবর রাখি নাই। আই ডোন্ট লাইক দিস, হারুক জিতুক আই ডোন্ট কেয়ার, তাতে আমার কি, জিতলে জিতলে ভালো, না জিতলে আরও ভালো, ব্যাপারটা ওইরকম আর কি। বাংলাদেশ টিম হারতে হারতে এখন শেষ পর্যায়ে গেছে। বাংলাদেশ কয়দিন পরে র্যাঙ্কিং থেকেও তোর নাম সরে যাবে, সরে যাক, এটাই ভালো। শুধু শুধু তুলে টাকা ওয়েস্ট করা তো কোনো মানে হয় না বাংলাদেশ টিমের প্রতি। কাস্টমার ফার্স্ট, ওকে। সো বাংলাদেশ টিমের মধ্যে এত টাকা খরচ করে লাভ নাই, এগুলো আমাদের দেশের জনগণের উপর খরচ করো, দেশে কাজে আসবে, ঠিক আছে, দেশে কোনো কাজে আসবে। শুধু শুধু টিমের প্রতি এতগুলো টাকা খরচ করে কোনো কোনো বিন্দু পরিমাণ লাভ হচ্ছে, উল্টা লস হচ্ছে, এখন দেশের দুর্নাম হচ্ছে, ঠিক আছে। খেলা তো খেলা কিছুই হচ্ছে না, উল্টা বদনাম হচ্ছে দেশের। কী দরকার টাকা, এত টাকা খরচ করে বদনাম কামানো কী দরকার আছে? শুধু শুধু এটা কোনো টিম হলো না, কী হইলো পাবনদা ওই যে লাইভে সংবাদ সম্মেলনে বলে, ওখানে বলে যে আমাদের টিম পারফেক্ট টিম, সবাই ভালো খেলতেছে, এটা ওইটা কী খেলতেছে, কী ভালো খেলতেছে, বাজে বাট ইউজ হচ্ছে, করতে চাইছে না, তাও হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। ব্যাধবি করো না, আমার সামনে ক্ষমা চাও, বেশি গুণ হয় নাই, মাফ করে দেবো। কী খেলতেছে এগুলো? একটা প্লেয়ার যদি ভালো খেলতো, একটা প্লেয়ার, মানে কাদেরকে নিয়ে খেলতেছে? কন এই লোক কাহা সে আতে, শুধু শুধু বাঙালির ইমোশন নিয়ে খেলাধুলা করে। আমার কোনো এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, বাট আমাদের দেশের মানুষের তো ইমোশন আছে। আমার বন্ধু বান্ধবদের একটা ইমোশন খেলা, আমার বন্ধুটা খুব ইমোশনাল নিয়ে এখনো খেলা দেখে, আজকে ওরা কান্নাকাটি করতেছে অবস্থা, ওদের নিউজ ফিডে তো কান্নাকাটি, কি বলবো। ওদের জন্য রইল সমবেদনা, এক বালতি এক বদনা সমবেদনা। ভাই তোরা সাপোর্ট করে যা, আমার মতো কবে তোরা ফ্রিডম ভাবে বাংলাদেশের সাপোর্ট ছাড়তে পারবি, বাংলাদেশ মন থেকে মুছে ফেলতে পারবি? ততদিন বুঝতে পারবি না এই বাংলাদেশের সাপোর্টিংটা, মানে ভালোবাসাটা বুঝতে পারবি, ততদিন তোরা বাংলাদেশের খেলা দেখে মজাই পাবি না, কোনো ফিলই পাবি না। এখন আমি যদি বাই চান্স খেলা দেখি, খেলা দেখার আগে আমি এটা দেখি যে ক্রিকেট আছে কিনা, ক্রিকেট আছে কিনা আমি এটা দেখি, এটা দেখি যে বাংলাদেশ কখন আউট হলো, কখন অল আউট হলো, কখন হারলো, এটা আমি এটা দেখি, এটা এনজয়, এটা এনজয় করি। সাপোর্ট করতে করতে এখন আর ওইটা কোনো ভালোবাসা নেই বাংলাদেশের টিমের প্রতি, ভালো ভালো কোনো লক্ষণই নেই। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। এটা কোনো টিম হইলো কি হইলো? ওয়ার্ল্ড কাপে এসে এরকম এভাবে হারা, ছি ম্যান ছি ছি বিডি টিম ছি। বললে চাকরি থাকবে না, এটা কোনো টিম হইলো? পাপনদা বেস্ট অফ লাক, তুমি এগিয়ে যাও, তুমি সারা জীবন, তুমি সারা জীবন টিমটাকে বরবাদ করে আসছো, আরো বরবাদ করতেছো, করো। হাতুরু সিং আছে, সবাইকে মিলে সবাইকে অভিনন্দন, অনেক ভালো খেলতেছে বাংলাদেশ টিম, ভালোবাসা রইলো বাংলাদেশ টিমের প্রতি, ভালোবাসা হাতুর সিং, ভালোবাসা পাপন দা। আপনি এত বড় কথা কইতে বললেন, আপনি মানুষ না জালিম।